যারা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে, যারা দেশকে সমস্যার মধ্যে ফেলবে, তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে এমনই বক্তব্য রাখলেন মুকুল রায়। তিনি জানালেন, রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কেনই বা উঠবে না? যেখানে প্রার্থী দেয়া যায়নি সেখানেই লোকসভায় বিরোধীরা জয়ী হয়েছে। এখানেই বারবার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনেই কি চলবে রাজ্য? সেটা তো কোনো মতেই হতে দেওয়া সম্ভব নয়। এর পাশাপাশি করোনা ভাইরাসের আতঙ্কের কথা মাথায় রেখে হোলি না খেলার যে প্রধানমন্ত্রী আবেদন, সেটা সহমর্মিতার পরিচয় এমনটাই জানিয়েছেন মুকুল রায়। ঠিক কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। আপনি এই শব্দটা বলুন, কাকে গুলি করার কথা বলা হচ্ছে? বলছে দেশকে দুশ্মন। আজকে এই কথাটা তো বলা হচ্ছে না, এটা সেই সিপিএম এর মতন হচ্ছে। কি হচ্ছে? সিপিএম বলছো মাতৃভাষা মাতৃদুগ্ধ, যখন বাংলা চালিয়েছিল, কিন্তু তার আগে কখনো রবীন্দ্রনাথের আর একটা শব্দ বলতো না, ইংরাজি ভাবের ভাষা নয় কাজের ভাষা। এটা হচ্ছে সেই কায়দা, গলিবাড়ো দুশ্মনকে বলা হচ্ছে, কিন্তু তার আগের ওই শব্দটা কিন্তু বলা হচ্ছে না যে দেশকে দুশ্মনকে গলিবাড়ো। প্রথম কথা হচ্ছে, তৃণমূল জানে কবে ভোট? আমরা জানি না। তৃণমূল সরকার ইলেকশন চালায়, অর্থাৎ তাদের দলের কাছে খবর আছে কোন দিন কোন দিন কলকাতা হবে, কোন দিন হাওড়া হবে, কোন দিন অন্য পৌরসভা হবে, কবে হবে। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের কাছে কোনো ধরনের কোনো পূর্বাভাস নেই। 3000 মানুষ মারা গেছে, তাদের সলিডারিটি দেখাবার জন্য একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি বলেন যে আমি সলিডারিটি দেখাবার জন্য রং খেলবো না, তাতে নাথিং রং ইন ইট। তাহলে বলা যাবে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর বহু রাষ্ট্রনায়ক তারা কিন্তু ওকে সলিডারিটেশন দেখাবার জন্য অনেক কিছু কাজ করছে। আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে এই এত মানুষ মারা গেছে তার সলিডারিটি দেখাবার জন্য আমি রং খেলবো না। হোয়াটস রং ইন ইট? আমাদের দলের কথা বলছি, শুধু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলতে পারেন, উনি তো সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে মাইক ব্যবহার করে জনসভা করছেন। এর যোগ ব্যবহারটা ব্যাখ্যাটা কি?